হিরো আলম বা ওরফে আশরাফুল আলম একেবারেই বগুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের সিসিটিভি ফুটেজ পেয়েছে অনলাইনে। বন্ধুরা, সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাবেন, সাথে সাথে হিরো আলমকে কিভাবে হারানো হয়েছে এই বিষয় নিয়ে ভিপি নূরের কাছে একটা তথ্য এসেছে। বন্ধুরা, সেই তথ্যটিও আমি আপনাদেরকে শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে শুরু করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম তুরস্কের সেই ভিডিওটি দেখে আসি। বন্ধুরা, যে সমস্ত মুসলমান ভাইয়েরা মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত ফেরদাউস নসিব করেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি ভিপিনুর কি বলেছে। আশরাফুল আলম ওরফে হিরু আলম, তিনি দল গঠন করবে, তার রাজনীতি নিয়ে আপনার পর্যালোচনা কি, বা তার রাজনীতিতে আসা, দল গঠন করা কি নিয়ে আপনি কিভাবে দেখেন? হিরু আলম বা ওরফে আশরাফুল আলম একেবারেই বগুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন তরুণ। আমি নিজেও একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি, তবে কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করার সুযোগ হয়েছে বিভিন্ন কলেজ পড়ার পরে, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ভিপি নির্বাচিত হয়েছি। সেই কারণে আমি যতটা রাজনৈতিকভাবে কিংবা আমার এই পথ চলায় মানুষের জনসমর্থন সম্পৃক্ততা পেয়েছি, হয়তো অন্যদের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে একটু কঠিন বা অসম্ভব ছিল বা অসম্ভব। হিরো আলম বগুড়ার সেই ডিশ ব্যবসায় থেকে উঠে আসে, আজকে সঙ্গীতের অঙ্গন বলেন, অভিনয়ের জগৎ বলেন, বিভিন্ন জায়গা বলেন, তার নিজের প্রচেষ্টা একটা অবস্থান তৈরি করেছে। তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন না প্রফেশনাল শিল্পীদের মতো, কিন্তু তিনি নিজের মতো করে চেষ্টা করেন। তিনি সালমান শাহ, শাহরুখ খান, সাকিব খান তাদের মতো অভিনয় করতে পারেন না, কিন্তু তিনি নিজের মতো চেষ্টা করেন। মানুষের চেষ্টাটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। এবং সর্বশেষ তিনি যে খেলাটা দেখিয়েছেন ওবায়দুল কাদেরকে,
যে কাদের ভাই খেলার আহ্বান জানায়, তিনি কাদের ভাইকে যে খেলার মানে খেলাটা দেখিয়েছেন, শেষ পর্যন্ত কাদের ভাই ভয় পেয়ে তো এই হিরো আলমের খেলায় আহ্বান অ্যাকসেপ্ট করেন নাই, যে বগুড়ার নির্বাচনে হিরো আলম অংশ নিয়েছে। প্রথমত যে বগুড়া সহজে এই যে 6টি উপনির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলোর যদি যদি তাকান আপনি, ভোট পড়েছে 5-7%, তাহলে প্রায় 90% মানুষ আপনার 93 ভাগ মানুষ ভোট দিতে চায় নাই। তার মানে 90-93% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে না, বা আওয়ামী লীগের এই অপকর্ম অপরাজনীতিকে সমর্থন করছে না। তারপর ধরলাম সেটা নির্বাচন কমিশন দেখাতে চেয়েছে যে না, ভোট একটু বেশি পড়েছে, 20-25% ভোট পড়েছে। আচ্ছা, 5-7% থেকে আমরা 15% ধরলাম, তাহলেও 85% মানুষ কিন্তু ভোট দিতে যায় নাই। 85% মানুষের আস্থা এই নির্বাচন কমিশন অর্জন করতে পারে নাই, 85% মানুষ এই নির্বাচন কমিশনকে সমর্থন করে না, আওয়ামী লীগকে সমর্থন করে না, বড় একটা অংশ কিন্তু। তো এই যে 15% মানুষ, মানে ধরে নিলাম আর কি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মিডিয়ার বয়ানের কথা, যে 15% মানুষ ভোট দিতে গিয়েছে, তাদের মধ্যে হিরো আলমকে 834 ভোটে হারিয়ে দিয়েছে বগুড়া। যদিও প্রকৃত নির্বাচনে সে জিতে গিয়েছে এমনই ওখানকার কর্মকর্তাদের ভাষ্য, প্রকাশ্যে বলতে পারে নাই, মিডিয়া টিডিয়া বা ব্যক্তিগত পরিচয়ের কারণে অনেকে বলছে যে হিরো আলম অনেক ভোটে জিতে গিয়েছে, তারপরও যে তাকে হারিয়েছে আওয়ামী লীগ সেটি দেখেছে 834 ভোটে। তাহলে প্রায় 40% ভোট আপনার হিরো আলম পেয়েছে সেই 15%-এর মধ্যেও। তার মানে এটা হচ্ছে একটা মেসেজ যে হিরো আলমের মতো একজন অত শিক্ষিত না, ভালোভাবে কথা বলতে পারেন না, শিক্ষিত মানুষদের মতো বৃহৎ কোনো রাজনৈতিক দলের নেতা না, তারপরেও তাকে মানুষ সমর্থন করছে, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে যারাই দাঁড়াচ্ছে তাদেরকে মানুষ ভালোবাসতেছে, সমর্থন করতেছে। আওয়ামী লীগের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকেই মানুষ অ্যাপ্রিসিয়েট করছে। হিরো আলম তার একটা দৃষ্টান্ত। এখন হিরো আলম যদি রাজনৈতিক দল করে তাহলে আমি তো তাকে বাধা দিতে পারি না, বাংলাদেশের আইন তো তাকে বাধা দিতে পারে না। হিরো আলম এই সাধারণ মানুষ হিসেবেই যদি রাজনৈতিক দল গঠন করে তিনি যদি বিজয়ের দ্বারপ্রান্তে যেতে পারেন, সে তো মানে অস্বাভাবিক মানে অসম্ভব কিছু না, কারণ আজকে বাংলাদেশের রাজনীতি তো বলতে গেলে চোর, বাটপার, টাউট, বদমাশদের হাতে, ভালো মানুষ তো রাজনীতিতে নাই। আজকে আওয়ামী লীগের এই টিকিটে কারা স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচনে এমপি মন্ত্রী হচ্ছেন? আজকে কোনো বিবেক সম্পন্ন মানুষ, যাদের বিবেক আছে, দেশপ্রেম আছে, সততা আছে, সামাজিক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।